ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো ফুলকপির কোরমা। ফুলকপির কোরমা বানাবার জন্য প্রথমে একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজ কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলিকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। ফুলকপিগুলিকে হালকা ভেজে নিতে হবে। ফুলকপির ডাঁটিগুলি যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, তার জন্য আমরা ফুলকপির ডাঁটিগুলিকে চিড়ে নিয়েছি। ফুলকপিগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর ফুলকপি ভাজার তেলেই দিয়ে দেব একটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, চারটি এলাচ, চারটি লবঙ্গ, দুটি দারচিনি। ফোড়নগুলি হালকা ভাজা হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও হালকা তেলে ভেজে নিতে হবে। মশলা ভাজা হলে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা, তারই সাথে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তারপর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এরপর দিয়ে দেব চিড়ে রাখা একটি কাঁচা লঙ্কা। এবার মশলাটিকে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে থাকলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটিকেও নেড়ে মশলার সাথে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলিকে হালকা আঁচে মশলার সাথে নেড়ে কষে নেব। 2 থেকে 3 মিনিট কষার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার এটিকে হালকা নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটি খুলে হালকা নেড়ে দিয়ে দেব চিনি, তারই সাথে দিয়ে দেব গরম মশলা। চিনি আর গরম মশলাটিকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটিকেও নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের ফুলকপির কোরমা পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।